লোডশেডিং এর গোলক ধাঁধায় অতিষ্ঠ দেশের মানুষ। দিনে রাতে সমান্তালে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় হাঁসফাঁস অবস্থা সবার। তীব্র গরমের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, আর কলকারখানার উৎপাদন কমছে, তাতে লোকসানের সংখ্যা বাড়ছে ব্যবসায়ীদের। গোলক ধাঁধার মধ্যে আসি, কখন বিদ্যুৎ আসবে আর কখন যাবে? 10 মিনিট থাকে, আপনার 3 ঘন্টা আবার নাই। দোকানেই খুলি আমরা, সাথে সাথে কারেন্ট পাই না, বসে থাকতে হয়। ওয়েদারটাও খুব হিট, তার মধ্যে ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি 1 ঘন্টা আধা ঘন্টা আসতেছে, সাথে সাথে চলে যাচ্ছে। যদি সময় কাজ ধরি ওই সময় বিদ্যুৎ থাকে না, এভাবে তো কাজ করতে হবে না। মাঝনের সমস্যা আমাদেরও সমস্যা। প্রতিদিন 4 থেকে 5 বার টানা 1.5 থেকে 2 ঘন্টা বিদ্যুৎবিহীন থাকছে বেশিরভাগ জেলা। এই অবস্থায় শিশু সহ অসুস্থ হয়ে পড়ছে সবাই, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া আর গৃহস্থলী কাজকর্ম। বাচ্চাদের লেখাপড়ার সমস্যা, এই যে সামনে পরীক্ষা, স্কুল খুললেই তো একটা একটা স্কুল খোলা, ছোট বাচ্চাগুলো রাত্রে বিশ্রের মতন লাফাইতে হয়, আমার রাতে ঠিক মতন ঘুমাইতে পারি।